সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা হিসাব বিজ্ঞানের দ্বিতীয় ক্লাস চলছে। জুম অ্যাপসের মাধ্যমে আমাদের অনেক সময় সমস্যা হয়, এই জন্য আজকে আমরা ভিডিওতে এই ক্লাসটা নিব। আমরা করাচ্ছিলাম অংশীদারী ব্যবসা, অংশীদারী ব্যবসায়ের দ্বিতীয় অধ্যায়, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের। এটার একটা ক্লাস আমরা করেছি অলরেডি, সেখানে আমরা কিছু থিওরি বিষয় নিয়ে আলোচনা করেছি যাতে আমাদের অঙ্ক বুঝতে সুবিধা হয়। আজকে আমরা অংশীদারি ব্যবসায়ের লাভ লোকসান আবন্টন হিসাব কীভাবে করতে হয় এটা আমরা দেখাব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং লাভ লোকসান আবন্টন হিসেবে যত সমস্যা থাকবে আমরা পরবর্তীতে কোনো একটা জুম অ্যাপের মাধ্যমে যখন ক্লাস হবে তখন এই সমস্যাগুলো সমাধান বলে দেবো ইনশাআল্লাহ। এখানে আমরা কাল্পনিকভাবে দুজন অংশীদারকে ধরে নিয়েছি, ওয়াই ও জেড। তো ওয়াই ও জেডের লাভ লোকসান আবন্টন হিসাব 2019 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। এটা বাম পাশে ডেবিট সাইড এবং ডান দিকে হচ্ছে ক্রেডিট। এখানে বিবরণ টাকার ঘর আছে, বিবরণ টাকার ঘর আছে। এখানে ডেবিট দিকে যাবে হচ্ছে অংশীদারি ব্যবসায় যত ধরনের খরচ আছে সেগুলো, এবং ক্রেডিট দিকে যাবে অংশীদারি ব্যবসায় যে আয়গুলো আছে সেগুলো এবং উত্তোলন। আমাদের প্রত্যেকটা খরচ হিসাবভুক্ত করার আগে আমরা একটা হেডিং দেব, সেটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব। এর কারণ হচ্ছে আমরা এই খরচগুলোই আবার অংশীদারদের মূলধন হিসেবে নিয়ে যাব। দেখা যাচ্ছে এখানে অংশীদারদের মূলধন হিসাব, এখানে মূলধনের সুদ, অর্থাৎ ওয়াই যে পরিমাণ মূলধন নিয়ে আসবে, ওইটার উপর নির্দিষ্ট হারে সুদ দেওয়া থাকবে অঙ্কের মধ্যে। ওয়াইয়ের মূলধনের উপর সুদ, জেটের মূলধনের উপর সুদ, এই দুটো যোগ করে আমরা টোটাল অ্যামাউন্টটা এখানে নামাবো। তারপরে হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব বেতন, অর্থাৎ অংশীদারি চুক্তিতে যদি কোনো অংশীদার অংশীদারি ব্যবসায় পরিচালনার কাজে অংশগ্রহণ করার কারণে যদি বেতন দেওয়ার কথা বলা থাকে তাহলে সেই অংশীদার চুক্তি অনুযায়ী বেতন পাবে। একটা বিষয় আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, যদি চুক্তিতে এরকম কোনো কিছু বলা না থাকে, অর্থাৎ কোনো অংশীদারের বেতন সম্পর্কে কোনো কিছু বলা নেই, তাহলে বেতন বাবদ কোনো খরচ এখানে দেখানো যাবে না। শুধুমাত্র চুক্তিপত্রে যদি বেতন বাবদ কোনো কিছু উল্লেখ থাকে যে ওয়াই প্রতি মাসে 500 টাকা করে বেতন পাবে অথবা 1000 টাকা করে বেতন পাবে, তো অংশীদার চুক্তিপত্রে যেভাবে উল্লেখ থাকবে আমাদের বেতনটা ওইভাবে দিতে হবে। এখানে ওয়াইয়ের বেতন টাকা, জেটের বেতনের টাকা, এখানে টোটাল টাকাটা। তারপরে এখানে হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব এখানে হচ্ছে ঋণের সুদ। কোনো অংশীদার যদি কারবারের মধ্যে ঋণ হিসেবে ঋণ বাবদ কোনো নগদ অর্থ নিয়ে আসে, ঋণ বাবদ কোনো কিছু নিয়ে আসে, তাহলে ওই ঋণের উপরে সুদ ধরতে হবে। চুক্তিতে যদি সুদের হার উল্লেখ থাকে তাহলে তো ওই হার অনুযায়ী আমরা বের করব। আর যদি চুক্তিতে কোনো কিছু না বলা থাকে, অর্থাৎ শুধু ঋণ নিয়ে আসছে এই কথাটা বলা থাকে, তাহলে অংশীদারি আইন 1932 অনুযায়ী আমরা ঋণের উপরে 6% হারে সুদ ধার্য করব। তো ওয়াই যদি ঋণ নিয়ে আসে তাহলে ওয়াই ঋণের উপর সুদ পাবে, যদি জেট ঋণ নিয়ে আসে জেট ঋণ বাবদ সুদ পাবে, এখানে টোটালটা দেখা হবে। এবং অন্যান্য যত ধরনের খরচ আছে সেগুলো যাবে অঙ্কের মধ্যে, সাধারণত এগুলো দেখা যায় না, কিন্তু তারপরও এখানে দিছি। দেখো এখানে অনাদায়ী পাওনা বাবদ যদি কোনো খরচ থাকে এখানে দিতে হবে, অন্যান্য খরচ বাবদ যদি অন্য যে কোনো ধরনের খরচ, বকেয়া হোক অথবা নগদ খরচ হোক, ওই খরচগুলো এখানে দিতে হবে। আচ্ছা এখন আমরা ক্রেডিট পাশে আসি, এখানে লাভ লোকসান হিসাব, ব্র্যাকেটে লেখা আছে নিট মুনাফা স্থানান্তরিত হয়েছে, অর্থাৎ যেই বছরে আমরা হিসাব করতেছি 2019 সাল, এই 19 সালে অংশীদারি ব্যবসায়ের যতটুকু লাভ হয়েছে ওই লাভের পরিমাণটা প্রথমে নিয়ে আসতে হবে। লিখতে হবে লাভ লোকসান হিসাব, ব্র্যাকেটে লিখতে হবে নিট মুনাফা স্থানান্তরিত হয়েছে। তারপরে গতানুগতিকভাবে এখানে যেরকম আমরা হেডিং হিসেবে অংশীদারদের মূলধন হিসাব লিখেছি, তদ্রূপভাবে এখানেও আয়ের ক্ষেত্রেও হেডিং লিখতে হবে অংশীদারদের মূলধন হিসাব, যখন আমরা অংশীদারদের মূলধন হিসাব
যখন পরিবর্তনশীল মূলধন পদ্ধতি থাকবে, অর্থাৎ অংশীদারদের মূলধন চেঞ্জ হবে, তখন আমরা অংশীদারদের মূলধন হিসাব লিখব। আর যদি কখনও কোনো অঙ্কে অংশীদারদের চলতি হিসাব করতে বলে, তাহলে আমরা হেডিংটা লিখব অংশীদারদের চলতি হিসাব। অর্থাৎ যদি চলতি হিসাব করতে না বলে তাহলে অংশীদারদের মূলধন হিসাব, যদি চলতি হিসাব করতে বলে তাহলে অংশীদারদের চলতি হিসাব লিখব। আমরা এখানে যেহেতু পরিবর্তনশীল পদ্ধতি নিয়ে প্রথমে আলোচনা করছি, এই জন্য আমরা প্রত্যেকটাতে হেডিং লিখব অংশীদারদের মূলধন হিসাব। প্রথমে আসি উত্তোলন, উত্তোলনের সুদ। অর্থাৎ যদি চুক্তিতে স্পষ্টভাবে বলা থাকে যে মিস্টার ওয়াই অথবা মিস্টার জেড প্রতি মাসে এত টাকা করে উত্তোলন করেছে, উত্তোলনের উপরে এত হারে সুদ পাবে, তাহলে ওই অনুযায়ী উত্তোলনের সুদ নিয়ে আমাদের বিগত ক্লাসে যে লাইভ ক্লাস হয়েছিল ওখানে আমরা উত্তোলনের সুদ কীভাবে হিসাবভুক্ত করতে হয় প্রাথমিকভাবে আলোচনা করেছিলাম। আমরা পরবর্তী অঙ্ক করতে গিয়ে যখন উত্তোলনের সুদ নির্ণয়ের ব্যাপারে বিভিন্ন সমস্যা আসবে ওগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। তো চুক্তিপত্রে যদি সুদ সম্পর্কে কোনো কিছু বলা না থাকে, আমরা ঋণের ব্যাপারে যেরকম যদি ঋণের সুদ সম্পর্কে কোনো কিছু বলা না থাকে, এরকম যদি যখন কোনো জিনিস আমরা দেখেছি, তখন আমরা ঋণের উপরে 6% সুদ ধরেছি, এটা অংশীদারের আইন দ্বারা নির্ধারিত। কিন্তু উত্তোলনের সুদ সম্পর্কে যদি সুস্পষ্টভাবে কোনো কিছু বলা না থাকে, তাহলে আমরা উত্তোলনের উপর কোনো সুদ ধরতে পারবো না। শুধুমাত্র চুক্তিতে উত্তোলনের সুদ সম্পর্কে কোনো কিছু বলা থাকলেই আমরা উত্তোলনের উপরে সুদ ধার্য করতে পারবো। তো উত্তোলনের উপর সুদ, ওয়াই যত উত্তোলন করেছে ওই উত্তোলনের উপর যত সুদ হবে ওয়াইয়ের টাকা, জেড যত উত্তোলন করেছে জেটের টাকা, এই টোটাল টাকাটা আমরা এই কলমে আউটার কলমে লিখব। তারপরে হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব পণ্য উত্তোলন। যদি কোনো অংশীদার ব্যবসা থেকে পণ্য উত্তোলন করে, তার ব্যবসায় থেকে তার পণ্য উত্তোলন করে, তাহলে পণ্য উত্তোলনের পরিমাণও লিখতে হবে। ওয়াই যে পণ্য উত্তোলন করবে তার টাকাটা লিখতে হবে, জেড যে পণ্য উত্তোলন করবে তার টাকাটা লিখতে হবে, টোটাল টাকাটা আউটার কলমে লিখতে হবে। এখন আমরা আসি, যখন এটা লেখা হয়ে যাবে তারপর আমরা এই পাঁচটা টোটাল যোগ করব। আমরা যদি এই জিনিসটাকে হাইড করে রাখি, তাহলে এই টোটালটা যোগ করব, যোগ করে যা হবে, অর্থাৎ টোটাল আয় থেকে টোটাল এই খরচগুলো বাদ দিয়ে, ঋণের সুদ, বেতন, মূলধনের সুদ এগুলো বাদ দিয়ে যেটা হবে এটা হবে মুনাফা। আর যদি ব্যয়ের পাঁচটা যোগ হয়, তাহলে টোটাল ব্যয়টা আগে যোগ করব, ব্যয় থেকে আয়গুলো বাদ দেব, ব্যয় থেকে আয় বাদ দিলে যেটা হবে এটা হচ্ছে ক্ষতির অংশ। ব্যয়ের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে অংশীদারদের ক্ষতি হবে, এই পাশে বসবে। আর যদি আয়ের পরিমাণ বেশি হয় তাহলে অংশীদারদের লাভ হবে, মুনাফা হবে, এইটা হচ্ছে মুনাফার অংশ। ক্ষতি হোক অথবা লাভ হোক, এটা অংশীদারের চুক্তিতে যেভাবে বলা আছে মুনাফা বণ্টনের অনুপাত অঙ্কে বলা থাকবে। তো আমরা চুক্তিতে যেভাবে বলা থাকবে ওই অনুযায়ী আমরা মুনাফাকে বণ্টন করব। যেমন যদি ওয়াই অ্যান্ড জেটের মধ্যে 1:1 মুনাফা বণ্টন অনুপাত হয়, তাহলে যদি 10,000 টাকা মুনাফা হয় তাহলে 5,000 টাকা ওয়াইয়ের এখানে যাবে, 5,000 টাকা জেটের এখানে যাবে, পরে টোটাল টাকা আমাদের আউটার কলামে যাবে। ওকে, আর যদি ক্ষতি হয় ক্ষতির অংশ ওই মুনাফা বণ্টন অনুপাত যেটা আমাদের মধ্যে দেওয়া থাকবে ওই অনুপাতে আমাদের ক্ষতিটাও বণ্টন করতে হবে। অর্থাৎ লাভের অনুপাত ক্ষতির অনুপাত একই হবে, কখনো চেঞ্জ হবে না। আরেকটা জিনিস হচ্ছে, যদি অঙ্কের মধ্যে মুনাফা বণ্টন অনুপাত স্পষ্টভাবে কোনো কিছু বলা না থাকে যে কী অনুপাতে মুনাফা বণ্টন হবে, তাহলে অংশীদারি আইন অনুযায়ী আমরা গত ক্লাসে লাইভ ক্লাসে আলোচনা করেছিলাম, অর্থাৎ চুক্তির অবর্তমানে যে আইনগুলো প্রযোজ্য, যদি মুনাফার কথা কিছু স্পষ্ট সুস্পষ্টভাবে উল্লেখ না থাকে তাহলে আমরা সমান অনুপাতে মুনাফা বণ্টন করব। তাহলে আমরা আলোচনা করলাম অংশীদারদের লাভ লোকসান বণ্টন হিসাব কীভাবে করতে হয়। তাহলে ডেবিট পাশে হচ্ছে প্রত্যেকটা হেডিং আমরা দেবো অংশীদারদের মূলধন হিসাব, মূলধনের সুদ, অংশীদারদের মূলধন হিসাব, বেতন। মূলধনের সুদ কিন্তু প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয়, যদিও অংশীদারদের জন্য এটা আয়, কিন্তু আমরা হিসাব করতেছি প্রতিষ্ঠানের, এই জন্য প্রতিষ্ঠানের যে ব্যয়গুলো আছে ওগুলো আমরা ডেবিট পাশে দেবো, প্রতিষ্ঠানের যে আয়গুলো অথবা আয় আছে ওগুলো আমরা ক্রেডিট পাশে দেবো। অংশীদারের মূলধন হিসাব বেতন, কোনো অংশীদার যদি বেতন বাবদ কোনো কিছু পায় এখানে দিতে হবে। অংশীদারের মূলধন হিসাব ঋণের সুদ, ঋণ বাবদ যদি কোনো অংশীদার কোনো টাকা নিয়ে আসে ওটার উপরে সুদ ধরতে হবে। অনাদায় পাওনা বাবদ যদি কোনো খরচ থাকে, অন্যান্য যত ধরনের খরচ আছে সমস্ত খরচ ডেবিট পাশে যাবে। আর ক্রেডিট পাশে প্রথমে যাবে লাভ লোকসান হিসাব, অর্থাৎ যেই বছরে আমরা হিসাব করতেছি
এই বছরে অংশীদারি ব্যবসায় যতটুকু লাভ হয়েছে ততটুকু আমরা এখানে দেব। তারপর হচ্ছে অংশীদাররা যে পরিমাণ উত্তোলন করবে ওই উত্তোলনের উপরে সুদ ধার্য করতে হবে, উত্তোলনের সুদ দেব। অংশীদারদের মূলধনের যদি কোনো পণ্য উত্তোলন করে কোনো অংশীদার তাহলে এটাও আমরা এখানে দেব। সর্বশেষ আমরা আয়ের পাশটা, যেই পাশটা বেশি হবে ওই পাশটা আগে যোগ করব। যদি আয়ের পাশ বেশি হয় আমরা প্রাথমিকভাবে যোগ করে যোগফলটা আলাদা এক জায়গায় লিখে রাখবো, আবার ব্যয়ের পাশটা আমরা যোগ করে আলাদাভাবে লিখে রাখবো। যদি আয়ের পাশ বেশি হয় আয়ের পাশে লিখবো এবং এ পাশে আয়ের ওই অ্যামাউন্টটা লিখবো। আয় থেকে ব্যয়গুলো বাদ দিলে যেটা থাকবে এটা হবে মুনাফা, মুনাফাটা অংশীদারি চুক্তি অনুযায়ী মুনাফা বন্টন অনুপাতে ভাগ করে দিতে হবে। আর যদি ব্যয়ের পাশ বেশি হয় ব্যয়ের পাশ আগে এখানে লিখবো, এই অ্যামাউন্টটা আবার এখানে লিখবো। লেখার পরে ব্যয় থেকে আয়গুলো বাদ দিলে যেটা হবে এটা হবে ক্ষতি, ক্ষতির অংশটাও আমরা মুনাফা অনুপাতে বন্টন করে দিব। তাহলে এটা গেল আমাদের অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব। মোটামুটি যত ধরনের অঙ্ক বোর্ডের পরীক্ষায় আসে, বিগত বছরগুলোতে আসছে, দেখা গেছে মূলত এই জিনিসটা যারা আয়ত্তে নিয়ে আসতে পারবে এর বাহিরে কোনো আইটেম থাকে না, থাকে খুব কম। যেমন থাকতে পারে কোনো অংশে যদি কমিশন পায় তাহলে অংশীদারদের মূলধন হিসাব কমিশন, এরকমভাবে দু একটা আইটেম আসতে পারে, কিন্তু অ্যাভারেজে মূল স্ট্রাকচারটা হচ্ছে এরকম, আবন্টন হিসাবের স্ট্রাকচারটা হচ্ছে এরকম। অর্থাৎ ডেবিট পাশে ব্যয়গুলো লিখতে হবে, ক্রেডিট পাশে ওই বছরের লাভটা লিখতে হবে, উত্তোলন সুদ বাবদ যে আয় হয়েছে ওটা লিখতে হবে, পণ্য উত্তোলন লিখতে হবে। মূল স্ট্রাকচার এটাই, আশা করি সবাই বুঝতে পেরেছো এবং এটা তোমরা আয়ত্তে নিয়ে আসবে যাতে তোমাদের অঙ্ক করতে সুবিধা হয়। এরপর আমরা দেখাবো অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাবের ক্ষেত্রে আমরা কী করবো। একটা হচ্ছে মূলধন হিসাব, যেহেতু দুইজন অংশীদার আমাদের, দুইজন অংশীদার, একটা হচ্ছে ওয়াই একটা হচ্ছে জেড। মূলধন হিসাবের ঘরটা হলো ডেবিট পাশ, বামটা হচ্ছে ডেবিট পাশ এবং ডানটা হচ্ছে ক্রেডিট পাশ। এই ঘরগুলো আমাদেরকে মনে রাখতে হবে, প্রথমে হচ্ছে তারিখ, বিবরণ ওয়াইয়ের টাকা, জেটের টাকা, আবার তারিখ, বিবরণ ওয়াইয়ের টাকা, জেটের টাকা। এটা হচ্ছে ডেবিট পাশ, এটা হচ্ছে ক্রেডিট পাশ। আমরা এটা আগেই প্রথম বর্ষে জেনেছি যে মূলধন হিসেবে সবসময় ক্রেডিট ব্যালেন্স হয়, মূলধন হিসেবে সবসময় ক্রেডিট ব্যালেন্স হয়। এই জন্যে যে যত টাকা মূলধন ব্যবসায়ে নিয়ে আসছে প্রথমে ওটা প্রথমে 2019 জানুয়ারি এক, আমরা এটা স্বাভাবিক ধরে নিয়েছি বছরের শুরুতে, স্বাভাবিক হিসাব বছর হলো জানুয়ারি এক থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। কিন্তু অঙ্কে যদি কোনো কিছু সুস্পষ্টভাবে বলা থাকে যে জুন মাসের এক থেকে শুরু হয়েছে তাহলে আমরা জুন এক দিব এরকম। অর্থাৎ বছরের শুরুর যে ব্যালেন্সটা ওটাকে ব্যালেন্স বিডি লিখে যে যত টাকা নিয়ে আসছে ওই অ্যামাউন্টটা লিখবো ব্যালেন্স বিডি। যদি ওয়াই 1 লক্ষ টাকা নিয়ে আসে তাহলে ব্যালেন্স বিডি দিয়ে ওয়াইয়ের এখানে 1 লক্ষ টাকা, জেড যদি 50,000 টাকা নিয়ে আসে ব্যালেন্স বিডি দিয়ে জেডের এখানে 50,000 টাকা এরকম। তাহলে প্রথমে আমাদের ক্রেডিট দিকে ব্যালেন্স বিডি লিখতে হবে, অর্থাৎ বছরের শুরুতে ব্যবসা করার শুরুতে যে যত টাকা মূলধন নিয়ে আসছিল ওই টাকাটা মূলধন হিসেবে এখানে ব্যালেন্স বিডি হিসেবে টাকাটা দেখাতে হবে। সেকেন্ড হচ্ছে যদি বছরের মাঝামাঝি সময়ে কখনও কোনো অতিরিক্ত মূলধন কোনো অংশীদার নিয়ে আসে এবং তারিখটা উল্লেখ থাকে, এখানে আমি তারিখ দিই এই জন্যে এটা কাল্পনিকভাবে ধরেছি, যদি আমি ধরে নিই এখানে মার্চ মাসের 1 তারিখে ধরে নিলাম, মার্চ মাসের 1 তারিখে একজন অংশীদার অতিরিক্ত আরও 20,000 টাকা নিয়ে আসছে, ওয়াই আরও 20,000 টাকা নিয়ে আসছে, জেড আরও 10,000 টাকা নিয়ে আসছে, তাহলে ওটা হবে নবদান হিসাব, ব্র্যাকেটে লিখে দিতে হবে অতিরিক্ত মূলধন, অতিরিক্ত মূলধন। কারণ আমরা জানি মূলধন নিয়ে আসলে এটা যাবে দা কী হয়, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। ওই সময় মূলধন হিসাবে ক্রেডিট দিকে গেল লিখতে হবে নগদান হিসাব, যে যত টাকা অতিরিক্ত মূলধন নিয়ে আসছে ওই অ্যামাউন্টটা লিখতে হবে। আর এই পাশে লিখতে হবে, প্রথমেই লিখতে হবে ডিসেম্বরের 31 তারিখে উত্তোলন হিসাব, যে যত টাকা উত্তোলন করলো, যে যত টাকা উত্তোলন করলো, ওয়াই সারা বছর ধরে যত টাকা উত্তোলন করলো। সাপোজ যদি অঙ্কের মধ্যে এরকম দেওয়া থাকে ওয়াই প্রতি মাসে 200 টাকা করে উত্তোলন করে তাহলে 12 মাসে 2400 টাকা,
জেড প্রতি মাসে 500 টাকা উত্তোলন করে, তাহলে 5 মাসে 6000 টাকা এরকম উত্তোলন হিসাবটা দেব। তারপরে যে কাজটা করতে হবে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়, আমরা প্রথমে আমরা যখন লাভ লোকসান আবন্টন হিসাব করেছিলাম তো প্রত্যেকটার হেডিং আমরা দিয়েছিলাম অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব। কারণ হচ্ছে এই অ্যামাউন্টগুলো আমরা অংশীদারদের মূলধন হিসেবে নিয়ে যাব, আর যখন মূলধন হিসেবে চলে আসব তখন লিখবো লাভ লোকসান আবন্টন হিসাব, অর্থাৎ আমরা এই আইটেমগুলো লাভ লোকসান আবন্টন থেকে নিয়ে আসছি। তা লাভ লোকসান আবন্টনে যে জিনিসগুলো ডেবিট দিকে ছিল মূলধন হিসেবে এই জিনিসগুলো ক্রেডিট দিকে চলে আসবে। যেমন লাভ লোকসান আবন্টনে আমরা এখানে কী কী ছিল, মূলধনের সুদ ছিল, বেতন ছিল, ঋণের সুদ ছিল, মুনাফার অংশ ছিল, এটা ছিল ডেবিট দিকে, এটা ছিল ডেবিট দিকে মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, মুনাফার অংশ, এগুলো ডেবিট দিকে ছিল। যখন আমরা মূলধন হিসেবে চলে যাব তখন এই জিনিসগুলোই ক্রেডিট দিকে চলে আসবে। লিখবো লাভ লোকসান আবন্টন হিসাব মূলধনের সুদ, মূলধনের সুদ ওখানে যেটা হয়েছে ওখানে একই অ্যামাউন্ট লিখতে হবে, বেতন আবন্টনে যত লিখছি এখানে ততই লিখতে হবে, ঋণের সুদ আবন্টনে যত লিখছি এখানে ততই লিখতে হবে, কমিশন ওখানে যদি আমরা দেখাই নেই তারপরে ওখানে যদি কমিশন সম্পর্কে বলা থাকে ওখানে যত টাকা দেখাবো এখানে তত টাকাই দেখাবো, মুনাফা যে যত টাকা পাইছে ওখানে এখানে তত টাকাই দেখাতে হবে। ওকে, অর্থাৎ প্রথমে হচ্ছে ব্যালেন্স বিডি যত টাকা প্রারম্ভিকভাবে মূলধন নিয়ে আসবে, তারপরে যদি অতিরিক্ত মূলধন হিসেবে কোনো কিছু নিয়ে আসে সেটা দেখাতে হবে, তারপরে লাভ লোকসান আবন্টন হিসাবে লিখে আর লাভ লোকসান আবন্টন হিসেবে ডেবিট দিকে যত ধরনের খরচ আমরা খরচের খাত আমরা দেখিয়েছি এই সবগুলো এখানে ক্রেডিট দিকে চলে আসবে, মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, কমিশন, মুনাফার অংশ, এই টাকাগুলো হবে সবগুলো আবন্টন হিসেবে আমরা যে যাকে যত টাকা দিয়ে ডেবিট করেছি এখানে তত টাকাই ক্রেডিট করতে হবে। ওকে, এখন আমরা ডেবিট পার্টে চলে আসি। এখানে প্রথমে আমরা দেখব উত্তোলন হিসাব, অর্থাৎ ওয়াই সারা বছর ধরে যত টাকা উত্তোলন করেছে তার টাকা, জেড সারা বছর ধরে যত টাকা উত্তোলন করেছে তার টাকা, তারপরে আমরা এরকমভাবে একইভাবে লিখব লাভ লোকসান আবন্টন হিসাব। আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট দিকে যে আইটেমগুলো দিয়েছিলাম এখানে দেখা যাক উত্তোলনের সুদ, পণ্যোত্তোলন, ক্ষতির অংশ, তদ্রূপভারে এখানে ক্রেডিট আইটেমগুলোই আমাদের মূলধন হিসাবে ডেবিট আইটেমে চলে আসবে। পণ্যোত্তোলন, উত্তোলনের সুদ, ক্ষতির অংশ, পণ্যোত্তোলন, উত্তোলনের সুদ, ক্ষতির অংশ, টাকার অ্যামাউন্ট হবে আবন্টন হিসেবে আমরা যত টাকা দিয়েছি অংশীদারদের মূলধন হিসেবে তত টাকা দেখাতে হবে। ওকে, এখন মূলধন হিসেবে সবসময় ক্রেডিট ব্যালেন্স হয়, এই জন্য আমরা নির্দ্বিধায় এখানে ক্রেডিট পাশে যোগ করতে পারি, যদিও কখনও কখনও মূলধন যদি ঘাটতি হয়, কোনো অংশীদারের মূলধন যদি ঘাটতি হয় তাহলে তার ডেবিট ব্যালেন্সও হয়, কিন্তু স্বাভাবিক নিয়ম হচ্ছে মূলধন হিসেবে ক্রেডিট ব্যালেন্স হয়। এই জন্য আমরা প্রথমে ক্রেডিট দিকে যোগ করব, ওয়াইয়ের টাকা সমস্ত এখানে টাকাগুলো যোগ করব, এই যোগফলটা আবার এখানে ওয়াইয়ের ঘরে নামাবো, নামিয়ে ক্লোজ করে দেব, এখানেও ক্লোজ করব, ক্লোজ করে এইখানে যে আইটেমগুলো আছে এই পর্যন্ত যে আইটেমগুলো আছে এই সবগুলো আইটেম এই যোগফল থেকে বাদ দিব, বাদ দিয়ে যেটা থাকে এটাই হচ্ছে ব্যালেন্স সিডি, অর্থাৎ বছর শেষে ওয়াইয়ের মূলধন পাবো এত টাকা তার হাতে আছে। তদ্রূপভাবে আমরা জেটের সমস্ত টাকাকে অ্যামাউন্টকে যোগ করব, যোগ করার পরে এই অ্যামাউন্টটাই আবার ডেবিট দিকে জেটের অ্যামাউন্টটা লিখব, লিখে উভয় পাশে আবার ক্লোজ করব, ক্লোজ করার পরে এই পর্যন্ত আমরা এই অ্যামাউন্ট থেকে এগুলো বাদ দেব, অর্থাৎ মূলধন হিসেবে ক্রেডিট ব্যালেন্স থেকে ডেবিট ব্যালেন্সে যেগুলো আছে এগুলো বাদ দেব, বাদ দেওয়ার পর যেটা থাকে এটা হবে ব্যালেন্স সিডি, অর্থাৎ যে টাকাটা হবে এটা হবে বছর শেষে জেটের এই পরিমাণ মূলধন টাকা আছে। তাহলে প্রথমে হচ্ছে ক্রেডিট পার্ট যোগ করব, ক্রেডিট পার্ট যোগ করে আমরা প্রয়োজনে আরেক জায়গায় আলাদাভাবে টুকে রাখব, তারপরে ডেবিট পার্ট যোগ করব। স্বাভাবিকভাবে ক্রেডিট পার্ট সবসময় বেশি হয়, কিন্তু কখনও কখনও যদি মূলধনের ঘাটতি হয় তখন ডেবিট ব্যালেন্স হয়, এই জন্যে আমরা ক্রেডিট পার্ট যোগ করব, যোগ করে ডেবিট অ্যামাউন্ট থেকে ক্রেডিট অ্যামাউন্টগুলো বিয়োগ করব, বিয়োগ করে যেটা থাকবে এটা হচ্ছে ব্যালেন্স সিট। এই ব্যালেন্স শিটটা সব সময় হবে বছরের শেষের দিন ডিসেম্বর 31, অর্থাৎ বছর যদি জানুয়ারিতে শুরু হয় তাহলে ব্যালেন্স শিটই হচ্ছে ডিসেম্বর 31, অর্থাৎ ব্যালেন্স বিডি হচ্ছে বছরের শুরু, ব্যালেন্স শিট হচ্ছে বছরের শেষ। এই আগের বছরের 2019 সালের যে ব্যালেন্স শিটই এইটাই 2020 সালে আবার ব্যালেন্স বিডি হয়ে যাবে, 2020 সাল জানুয়ারি 1
ব্যালেন্স বিডি, অর্থাৎ ব্যালেন্স সিডির এই অ্যামাউন্টটাই এখানে ব্যালেন্স বিডি হিসেবে আসবে, এখানে ব্যালেন্স সিডির এই অ্যামাউন্টটাই ব্যালেন্স বিডির এই অ্যামাউন্ট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অংশীদারদের মূলধন হিসাব। মূলধন হিসেবে মোটামুটি এই জিনিসগুলোই থাকে, অর্থাৎ এই অর্থাৎ অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব এবং অংশীদারদের মূলধন হিসাব, এই দুইটা আইটেম যারা নাকি যারা কিনা আয়ত্তে নিয়ে আসতে পারবে, এই স্ট্রাকচারটা যারা ব্রেনের মধ্যে মাথার মধ্যে নিয়ে আসতে পারবে, আশা করি তারা অঙ্কের ক্ষেত্রেও অঙ্ক সলভ করতে পারবে। এখানে একটা জিনিস বলে রাখি, এটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। অর্থাৎ যদি আমরা পদ্ধতি বলি, তাহলে পদ্ধতি মনে রাখলে অনেক স্টুডেন্ট এলোমেলো হয়ে যাবে, মনে রাখতে পারে না পরিবর্তনশীল কোনটা স্থিতিশীল কোনটা। আসলে এই পদ্ধতি মনে রাখার দরকার নেই। অর্থাৎ অঙ্কের মধ্যে যদি আমাদের অংশীদারদের মূলধন হিসাব করতে বলে, তাহলে আমরা আবন্টন হিসাব করব আর এই পদ্ধতির মূলধন হিসাবটা করব। আর যদি আমাদের অংশীদারদের চলতি হিসাব করতে বলে, তাহলে আমরা এই পদ্ধতি ফলো করব না, চলতি হিসাবের পদ্ধতিটা আমরা পরবর্তী ক্লাসে দেখাব। আশা করি এর মধ্যে কারো কোনো সমস্যা থাকবে না। যদি সমস্যা থাকে তাহলে তোমরা টুকে রাখবে, আমরা পরবর্তীতে যেদিন লাইভ কোনো ক্লাস নেব ওই দিন তোমাদের এই সমস্ত সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ। আরেকবার আমি জাস্ট সামারি একটা একবার বলতেছি যে অংশীদারদের ক্রেডিট পাশে প্রথমে ব্যালেন্স বিডি বসবে, যদি অতিরিক্ত মূলধন বাবদ 15 টাকা নিয়ে আসে এটা বসবে, লাভ লোকসান আবন্টন হিসেবে ওখানে ডেবিট দিকে যত আইটেম ছিল এখানে ক্রেডিট দিকে সব আইটেম চলে আসবে, উত্তোলন হিসাব দেবো, লাভ লোকসান আবন্টন হিসাব লিখো, আবন্টন হিসেবে ক্রেডিট দিকে যে আইটেমগুলো ছিল এখানে ডেবিট পাশে এই আইটেমগুলো চলে আসবে, ক্রেডিট পাশের যোগফল থেকে ডেবিট পাশের যোগফল বিয়োগ করলে যেটা থাকবে এটা হবে ব্যালেন্স সিডি, এই বছরে ব্যালেন্স সিডি যেটা পরের বছরে ব্যালেন্স বিডি হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের সামারি, আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরে আমি বলতেছি যারা যদি কারো কোনো সমস্যা থাকে একটু টুকে রাখবা, নেক্সট লাইভ ক্লাসে আমরা এগুলোর সমাধান করব। এটা যারা বুঝতে পেরেছো তারা নিজে নিজে এই চারটা করার চেষ্টা করবে। ওকে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবে, নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলে তোমরা ঘরে বসে এই অনলাইন ক্লাসের সাথে যুক্ত থেকে নিজেদেরকে আরও এগিয়ে নিয়ে যাও, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।